গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের প্লের ইংলিশ ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাইমানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আমার গুড বেবিরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাবুরা ক্লাসের জন্য প্রস্তুত? হ্যাঁ, সবাই ক্লাসের জন্য প্রস্তুত হও। তার জন্য কি করতে হবে? আমাদের বই, খাতা, পেন্সিল নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করি আমরা প্রথমে কি গত ক্লাসের পড়াটা আমরা একটু যাচাই করে নিই বাবুদের কাছ থেকে। আমার বাবুরা তো অনেক সুন্দর লেখাপড়া করে, তাও একটু জেনে নেই বাবুরা কেমন করে কত সুন্দর করে পড়েছে। আচ্ছা, গত ক্লাসে যেই লেখাগুলো আমরা লিখেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা আমাদের লেটার একটু জেনে নিই বাবুদের কাছ থেকে। মনে আছে সবার? হ্যাঁ, প্রথমে আমরা জিজ্ঞেস করব আমাদের এই লেটারটা কি? হ্যাঁ, এত সুন্দর বলছো, জি, এটা হচ্ছে আমাদের জি। আচ্ছা, বলতে পারবা এই যে আমাদের জি লেটারটা, এটা কি ক্যাপিটাল না স্মল লেটার? এটা ক্যাপিটাল লেটার, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, এটা ক্যাপিটাল লেটার। এরপরে আমরা দেখি আমাদের এই লেটারটা, দেখি বেবিদের কি মনে আছে আমাদের এই লেটারটা কি? এটা আমাদের এ। হ্যাঁ, আমার সব বাবুরা পারছে, হ্যাঁ অনেক সুন্দর পারছে এ, এটা সবার মনে আছে। এরপর দেখবো আমরা আরেকটা লেটার, সেই লেটারটা কি? এই যে আমরা এটা কী লেটার দেখতে পাচ্ছি, এটা সি। এটা কি? এটা সি, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমাদের কোন লেটার? হ্যাঁ, এই তো ভালো বলছে, এটা আমাদের স্মল লেটার, এটা আমাদের স্মল লেটার, অনেক সুন্দর হয়েছে। তাহলে বেবিরা আজকে আমরা কী পড়ব? আমরা তো অনেক কয়েকটা কয়েকটা করে লেটার শিখেছি, আজকে আমরা কিন্তু সবগুলো, যতগুলো লেটার শিখেছি সবগুলো লেটার একসাথে লিখব। তাহলে আজকে আমরা কী লিখব? আমরা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার সবগুলো লিখব, এ থেকে জি পর্যন্ত। এ থেকে জি পর্যন্ত আমরা ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স লিখব। তো লেখার আগে আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারগুলো একটু পড়ে নেই, তাহলে সবাই একসাথে পড়ি আমরা। তাহলে কী করবো আমরা এখন? পড়বো, সবাই বই খুলে রাখো সামনে। তাহলে আমরা পড়ছি এ, এ, এ। এরপর আমরা পড়বো বি, বি, বি। এরপর আমরা পড়বো সি, সি, সি। এরপর আমরা পড়ছি সোনামণিরা কে? ডি, ডি, ডি। এরপর সোনামণিরা আমরা পড়বো কী লেটার? ই, ই, ই। এরপর আমরা পড়ছি কী লেটার? এফ, এফ, এফ। আচ্ছা, এরপর আমরা লাস্ট যে লেটারটা ক্যাপিটাল লেটার আসবে সেটা হচ্ছে আমাদের কী? জি, জি, জি। আচ্ছা, থ্যাংক ইউ সোনামণিরা। এরপর আমরা কী পড়ছি? আমরা এখন স্মল লেটার্স পড়বো। আমরা কী পড়বো? স্মল লেটার্স। তাহলে আমরা স্মল লেটার্সগুলো পড়ে নেই। প্রথমে আমরা স্মল লেটার্সের কি? এ, এ থেকে আমরা পড়া শুরু করছি। তাহলে আমরা কী পড়লাম প্রথমে? এ। তারপরে আমাদের আসছে কি? বি, বি, বি। তারপরে আসছে আমাদের কি? সি, সি, সি। তারপর আসছে আমাদের ডি, ডি, ডি। এরপরে ই, ই, ই। এরপর আসবে এফ, এফ, এফ। আমরা লাস্ট যে লেটারটা আজকে লিখব সেটা হচ্ছে আমাদের জি, জি, জি। আচ্ছা, ভেরি গুড সোনামণিরা। তাহলে আমরা কী করলাম? আমরা আজকে আমাদের ক্যাপিটাল আর স্মল লেটার যেগুলো আমরা লিখবো সেগুলো আমরা কী করলাম এখন? এখন দেখে নিলাম। এখন আমরা কী করব? এখন তাহলে আমরা লেখার দিকে যাই সবাই একসাথে বেবিরা। আমরা একসাথে কী করব? ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স এ থেকে জি লিখব। তাহলে সবাই এক হাত দিয়ে খাতা ধরো, এক হাত দিয়ে পেন্সিল ধরে খুব সুন্দর করে লিখবে আমার বেবিরা। তাহলে লেখা শুরু করি আমাদের ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। কী লিখবো আমরা? ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, তাই না বেবিরা? তাহলে সবাই সুন্দর করে একসাথে শুরু করি। ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, K,
ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। লক্ষ্মী বেবিরা, তাহলে আমরা কী লিখবো এখন? ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। তাহলে আমরা শুরু করি, সবাই ম্যাডামের সাথে একসাথে শুরু করো। প্রথমে আমরা কী লিখছি? এ, এ আমরা স্মল লেটার লিখে নিচ্ছি। এ আমরা কিন্তু প্রতিটা ঘরে একই লাইন করে বারবার লিখবো। তাহলে আমরা এগুলা শেষ করি, আমরা এগুলা সবগুলা শেষ করি একসাথে। এ, এ বারবার পড়বো, বারবার লিখবো, বারবার পড়বো, বারবার লিখবো। এ আবার লিখছি, এ, এ লিখলাম। এরপর আমরা কী লিখতে আসবো? আমরা বি লিখবো। বি প্রথমে ক্যাপিটাল লেটার, এর পাশে স্মল লেটার্স। বারবার আমরা সোজা করে, একদম সোজা করে কী লিখবো? সবগুলো লেটার লিখবো। পরপর আমরা লিখে যাই, আমরা লাইন সোজা করে সবগুলো বি শেষ করব। বি, তাহলে আমরা কী লিখলাম? আমরা বি লিখে নিলাম। এরপর আমরা লিখবো আসবো কি? সি, 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 সি। আমরা দেখছি ক্যাপিটাল লেটার্স আমাদের প্রথম দুই ঘর মিলে হচ্ছে সি, এবং স্মল লেটার্সটা কি? মাঝখানের ঘরে শুধু। ক্যাপিটাল লেটার্সটা প্রথম দুই ঘরে, স্মল লেটার্সটা মাঝখানের ঘরে। তাহলে আমরা সি লিখে নিলাম। এরপর আমরা যে লেটারটা লিখতে যাব সেটা হচ্ছে আমাদের ডি, ডি। আমরা কী লিখছি বেবিরা? আমরা ক্যাপিটাল আর স্মল লেটার্স লিখছি। ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স লিখছি। কী লিখছি আমরা? ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, ডি। তাহলে লক্ষ্মী বেবিরা, আমরা কী লিখে নিলাম? আমরা এ, বি, সি অ্যান্ড ডি কিন্তু লেখা শেষ। এখন আমরা যাব আমাদের ই লিখতে। আমাদের ই লিখব, ই, 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 ই। এরপর লিখব এফ। এরপর কী লিখব? এফ। আমরা কী লিখছি? এফ, 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 এফ। তাহলে কৃষ্ণামণির আমরা কী লিখে নিলাম? আমরা এফ লিখে নিলাম। এরপর আমরা লিখব কে? আমাদের জি। দেখো আমাদের প্রথম দুই ঘর মিলে জি হচ্ছে, কিন্তু স্মল লেটারের জি কিন্তু মাঝখানের ঘর থেকে নিচের দিকে যাচ্ছে। আমরা কী লিখছি তাহলে? জি, আর মাঝখানের ঘর থেকে নিচের দিকে যাচ্ছে স্মল লেটারের জি। তাহলে আমরা বারবার লিখে নিই আমাদের জি লেখাটা। আমরা কী লিখছি? আমাদের জি লিখে নিলাম। তাহলে লক্ষ্মী বেবিরা, আমরা কী করলাম? আমাদের ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স এ থেকে জি পর্যন্ত আমরা লিখে নিয়েছি। তাহলে লক্ষ্মী বেবিরা, আমরা লেখার পর একবার কী করি? আমরা একবার রিভিশন দিই, সবাই মিলে একসাথে পড়ি। এ, এ, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি। তাহলে কি আমাদের পড়াও হলো, লেখাও হলো, তাই না সোনামণিরা? তাহলে আমাদের কি হোমওয়ার্ক কী থাকবে? আমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে এ থেকে জি পর্যন্ত লেখা। তাহলে সবাই কী করবে? গুড বেবিরা, ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স এ থেকে জি পর্যন্ত হোমওয়ার্ক করে নেবে। তাহলে আমাদের আজকের হোমওয়ার্ক কিন্তু এটাই থাকবে আমাদের, তাই না বেবিরা? আজকে আমাদের হোমওয়ার্ক এটাই থাকবে। আচ্ছা লক্ষ্মী বেবিরা, তাহলে সবার লেখা শেষ। আমরা তাহলে আমাদের বোর্ডটা মুছি, আমরা এখন পড়ার দিকে যাব, তাই না? আমরা তাহলে বোর্ডটা মুছি নেই, আমাদের বোর্ডটা মুছি নেই সোনামণিরা, আমরা পড়ার দিকে যাব। সবাই আমরা বই বের করি, আমাদের
বই বের করে আমরা কি করব এখন আমাদের ওয়ার্ড মেকিং মিনিং অ্যান্ড রিদমটা পড়ে নিব তার জন্য কি করতে হবে আমাদেরকে সবাইকে কিন্তু বই বের করতে হবে সবাই বই বের করি আচ্ছা তাহলে বেবিরা সবাই বই বের করেছো সবাই কি করবে বই বের করবে বই বের করে আমরা কি করব ওয়ার্ড মেকিং মিনিং অ্যান্ড রিদম পড়ব কি আচ্ছা সবার সামনে বই আচ্ছা তাহলে আমরা পড়ি এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল অ্যাপেল খেতে খুব মজা অ্যাপেল খেতে খুব মজা বি ফর বল বি ফর বল বি ফর বল বল মানে বল বল খেলা অতি সোজা বল খেলা অতি সোজা বল খেলা অতি সোজা সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট শুধু ইঁদুর ধরে ক্যাট শুধু ইঁদুর ধরে ডি ফর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডি ফর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডি ফর ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার চলে শিংটি নেড়ে ডিয়ার চলে শিংটি নেড়ে ডিয়ার চলে শিংটি নেড়ে এরপর আমাদের কী আসছে ই ই ফর এগ এগ মানে ডিম ই ফর এগ এগ মানে ডিম এগ খেলে পুষ্টি বাড়ে এগ খেলে পুষ্টি বাড়ে এগ খেলে পুষ্টি বাড়ে এফ ফর ফ্লাগ এফ ফর ফ্লাগ ফ্লাগ মানে পতাকা ফ্লাগ দেখো বাতাসে ওড়ে ফ্লাগ দেখো বাতাসে ওড়ে ফ্লাগ দেখো বাতাসে ওড়ে জি ফর গোট গোট মানে ছাগল জি ফর গোট গোট মানে ছাগল গোট চলেছে কি লেস্টিনেরে গোট চলেছে লেস্টিনেরে গোট চলেছে লেস্টিনেরে গোট চলেছে লেস্টিনেরে আচ্ছা তাহলে বেবিরে আমাদের কি করলাম আমরা পড়লাম লিখলাম আমাদের সব করছি মজা করা হয়ে গেল তো লেখি বেবিরা সোনামণিরা আমাদের ক্লাস কিন্তু আজকে আমরা এখানেই শেষ করব তার আগে বেবিদেরকে সবাইকে বলে দিই সবাই কিন্তু সুন্দর করে লেখাপড়া করবে আর আমরা কি করব আমরা লেখাপড়া করার পাশাপাশি আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে কে নজর দিব আমরা পরিপূর্ণ বিশ্রাম নেব তাহলে বাবুদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো আল্লাহ হাফেজ